হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা তো প্রিয় ছাত্ররা আজকে যেটা তোমাদের আলোচনা করছে যে তাপীয় রোধ এর আগের ভিডিওতে তোমাদের আলোচনা করেছিলাম তাপ পরিবাহিতাঙ্ক তাপ পরিবাহিতা এবং তারপর তাপের সূত্র একটা দেখেছিলাম যদি আগের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশনে যাবো সেখান থেকে আমি লিঙ্কটা দিয়ে থাকবো ওখান থেকে ভিডিওটি দেখে নেব ওকে তো যে স্টার্ট করছে তাপীয় রোধ তো তাপীয় রোধের কনসেপ্টটা আমি কীভাবে দেবো সেটা জানতে গেলে আগে আমার কাছে যে তাপের সূত্র দিয়ে তাপের যে সমীকরণ পেয়েছিলাম সেই সমীকরণটা লিখব সেটা কি ছিল যে কিউ বলতে পারি যে আমরা জানি আমরা জানি সেটা কি যে কিউ ইকুয়াল টু কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু টি বাই ডি ওকে কিটা কি কিউটা হচ্ছে কি প্রদত্ত তাপ যেই তাপটা কঠিন বস্তুতে দিয়েছিলাম সেটা হচ্ছে প্রদত্ত তাপ লম্বভাবে যে তাপটা প্রয়োগ করা ছিল এটা হচ্ছে কি ওই পরিবাহীর ক্ষেত্রফল ছিল টিটা হচ্ছে সময় যত সময় ধরে তাপটা দেওয়া হয়েছিল ডিটা হচ্ছে ওই পরিমাণের বেদ কতটা মোটা বা কতটা পাতলা আর থিটা ওয়ান হচ্ছে যেই পৃষ্ঠে তাপ প্রয়োগ করা ছিল তার উষ্ণতা আর থিটা টু হচ্ছে তার বিপরীত পৃষ্ঠের উষ্ণতা সেটা হচ্ছে আর কে হচ্ছে তাপ পরিমাণ তাম এটা আমরা আলোচনা করেছিলাম তাহলে বা বলতে পারি কিউ বাই টি এই টিটাকে এই দিকে ভাগ দিলাম কিউ বাই টি করে বলতে পারে কি কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি বা বলতে পারি কিউ বাই টি ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি বাই কে এ এই যে কে এ ছিল এটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি কেন করলাম কারণ আমার তাপে রোদ নির্ণয় করবো রোদের কনসেপ্টটা আমি নিয়ে আসতে চাইছি সেই জন্য তাই কীভাবে করলাম দেখলাম প্রথমে যে তাপের সূত্রটা ছিল সেটা লিখলাম তাপের সেখান থেকে কিউ বাই টি করলাম আর থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি বাই কে এ করলাম এখানে কী হচ্ছে প্রদত্ত তাপ প্রদত্ত তাপ ওকে আর টিটা হচ্ছে কি সময় এটা ভালো করে জানাব থ্রিটা ওয়ান কি উষ্ণতা পার্থক্য এটা হচ্ছে কি উষ্ণতা পার্থক্য উষ্ণতা পার্থক্য পার্থক্য ওকে উষ্ণতার পার্থক্য এটা আমরা পেলাম এবার নেক্সট এই একই কাজ করব আমরা তড়িৎ পরিবারের ক্ষেত্রে এটা দেখবে এটা আলোচনা করা আছে ওম ল বা চল তরিত চ্যাপ্টারে যদি চলচরিত্র চ্যাপ্টারটা এই বিএস করে আমি বলবো তোমাদের চলচরিত চ্যাপ্টার তোমার উপরে তো আমি টোটাল ভিডিও আপলোড করে দিয়েছি তো বিএস করে তাপিয়ে রোদ বোঝার জন্য তোমার আমি বলবো চলতরিত চ্যাপ্টারটা খুলবে সেখানে ওহোম শ্লো বা ওহমের সূত্র যে আছে সেই সূত্রটা দেখে নেবে বা আমি এর লিঙ্ক এর ডিসক্রিপশানে এর ওহম চলচরিত্রে মেনলি এই এই পার্টটা যেখানে আলোচনা করা আছে সেটার ভিডিও আমি মানে ছেড়ে দেবো ওকে ওখান থেকে তোমার ভিডিওটা দেখে নেবে তো তো রোদের ক্ষেত্রে বা তড়িৎ ক্ষেত্রে ওম শ্ল ওকে লিখে দিই ওহোম ওমের সূত্র সেক্ষেত্রে দেখে নাও যদি কোনো পরিবাহী থাকে পরিবাহী মানে এক্ষেত্রে তড়িৎ পরিবাহী যার মধ্যে কারেন্ট প্রবাহিত হয় ধরলাম তার রোধ হচ্ছে আর এটা হচ্ছে রোধ ওকে তার রোধ হচ্ছে আর এবং তার মধ্যে দিয়ে আয় কারেন্ট যাচ্ছে আর ধরলাম এখানকার বিয়ে হচ্ছে ভি ওয়ান এখানকার বিয়ে হচ্ছে ভি টু যখন কোনো পরিবারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তা এবং তার মধ্যে যে রোদ থাকবে রোদ ব্যাপারটা কি ভালো করে নাও রোদ হচ্ছে কি কোনো পরিবারের মধ্যে দিয়ে কারেন্ট বা ইলেকট্রন যেতে গেলে যে বাধার সম্মুখীন হয় সেটা হচ্ছে তার রোদ তার মানে আমরা জানি একটা পরিবার মানে কি তার মধ্যে অসংখ্য ইলেকট্রন যাচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে মানে কি তার মধ্যে ইলেকট্রন ফ্লো হচ্ছে ইলেকট্রনগুলো যাতায়াত করছে তাই না তাহলে ইলেকট্রন যখন একটা পরিবারের ভিতর দিয়ে যাবে নিশ্চয়ই পরিবারের ভিতরটা ফাঁকা অবস্থা থাকে না যে পাইপের মতো ফাঁকা আছে ইলেকট্রন চলে যাচ্ছে তো এরকম থাকে না পরিবারগুলোকে তামার হোক লোহার হোক সেগুলো সলিড হয় এবং তার মধ্যে যখন ইলেকট্রন প্রবাহিত হতে থাকে তখন সেই কণাগুলো দ্বারা বাধা সৃষ্টি হয় এই বাধাটা কি বলা হয় তার রোদ সেই জন্য জিগজ্যাক জিগজ্যাক দাঁতের মতো দিচ্ছি এই জন্য যে কঠিন মানে সমস্যা ব্যাপার যে কোনো পরিবারের মধ্যে যে কারেন্ট প্রভাব হতে হবে তা সেই পরিবারের নিজস্ব বাধা দ্বারা একটু কারেন্ট বা ইলেকট্রন ফ্লো কম হবে সেই বাধাটাকে তার রোধ বলা যায় রোদ রেজিস্ট করা বা বাধা দেওয়া তাহলে কোনো পরিবার রোধটা কি কোনো পরিবারের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ হতে গেলে যে বাধার সম্মুখীন হয় সেই বাধাকে তার রোধ বলা হয় এবং এই বাধার ফলেই যে আমরা জানি কি কোনো পরিমাণে বিভব বিভবটা কি বা ভোল্টেজ ব্যাপারটা কি যে ব্যাটারি বা ভোল্টেজ দিলে তার মধ্যে কারেন্ট প্রবাহিত হয় তাহলে যখনই কারেন্ট প্রবাহিত হবে যখনই রোধ হবে তখন তার দুই প্রান্তে দুটো বিভব সৃষ্টি হয়ে যাবে বা ভোল্টেজে সৃষ্টি হয়ে যাবে এখান এক্ষেত্রে ওহমস কী বলেছিল ওহম বলেছিল কি যখন কোনো পরিবাহের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে ওই ওই প্রবাহ মাত্রা হবে ওই পরিবাহের দুই প্রান্তে এইখানটায় আর এখানটায় দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হবে তাহলে বিভব এটা যে বিভব এটা যে বিভব তাহলে বিভব পার্থক্য কি বিভব পার্থক্য বিভব পার্থক্য হচ্ছে কি ভি ওয়ান মাইনাস ভি টু এটা যে বিবাহ পার্থক্য তাহলে ওহম কী বললেন যে কোনো পরিবারের মধ্যে যেন কারণ প্রবাহিত হবে সেই সেই প্রভাব মাত্রা ওই পরিবাহের দুই প্রান্তের দুই প্রান্তের বিবাহ প্রভেদের বা বিবাহ পার্থক্যের সঙ্গে সমানুপাতি হবে যদি উষ্ণতা স্থির থাকে তাহলে ভি ওয়ান তাহলে সূত্র যে বলি ভি ওয়ান মাইনাস ভি টু ইকুয়াল টু টু আই তাহলে বা ভি ওয়ান মাইনাস ভি টু ইকুয়াল টু আর আই এখানে যে ধ্রুবকটা সমান পাতে চিহ্ন উঠে গিয়ে সমান আসবে আর সেক্ষেত্রে যে ধ্রুবক হবে সেই ধ্রুবাকটাকে আমরা আর বলে থাকি তাহলে বা আই ইকোয়াল টু ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর ওকে ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর তাহলে আমার আয় মানে কি এর আয়টা কি এটা হচ্ছে এটা সমীকরণে একটা আমি লিখে রাখি এটা হচ্ছে প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা বা আমরা এটাকে ইংলিশে বলে থাকি কারেন্ট আমরা ইংলিশ জানি কিন্তু বাংলা অনেক সমস্যা কারেন্ট সবাই জানে কিন্তু কারেন্টকে যে বাংলা প্রবাহ মাত্রা বলে এটা কেউ জানে না অনেকজনই জানে না তো কারেন্টটা কি বাংলা বলা কি প্রবাহ মাত্রা এবার এই কারেন্ট কখন উৎপন্ন হয় একটা পরিবারের মধ্যে কারেন্ট কখন প্রবাহিত হয় সেটা হচ্ছে কি যখন ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে কোনো পরিবারের মধ্যে যেন ইলেকট্রন প্রবাহিত হয় তার ফলে কারেন্ট উৎপন্ন হয় তার মানে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিয়ে কারেন্ট উৎপন্ন হয় এবার তাহলে প্রবাহ মাত্রা আই ইকোয়াল টু আবার লিখে আবার আবার প্রবাহ মাত্রা আই ইকাল টু কিউ বাই টি এই কিউটা হচ্ছে আধান এটা হচ্ছে আধান আর টি সময় ওকে তাহলে এখানে এখানে কিউটা দেখে না এখানে কিউটা কি ছিল প্রদত্ত তাপ আর এখানে কিউটা হচ্ছে আধান তার মানে একটা পরিবাহের মধ্যে দিয়ে টি সময়ে যতগুলি আধান প্রবাহিত হবে সেইটাই তার প্রবাহ মাত্রা তার মানে এই সমীকরণটা যদি প্রবাহ আধানের ভাবে সাজিয়ে দিই তাহলে কী হবে দেখেন একটু এটা মুছে দিচ্ছি আমি এখানটায় তাহলে এখানে আমি বলতে পারি এই সমীকরণটা যদি লিখি আবার তাহলে বলতে পারি কি কিউ বাই টি এই আই এর জায়গায় লিখলাম কি কিউ বাই টি ইকুয়াল টু ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর এই সমীকরণটা ভালো কথা এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ এটা হচ্ছে আমার দুই নম্বর সমীকরণ ওকে তাহলে এক নম্বর আর দুই নম্বর সমীকরণ দেখো কি আছে ব্যাপারটা এক নম্বর সমীকরণে কি তাপের হার এটা কি তাপ এটা সময় তাপের হার সেটা হচ্ছে উষ্ণতার পার্থক্য ডিভাইড বাই ডি বাই কে একটা ছিল এখানে দেখে নাও আধান এটা হচ্ছে আধান এটা আধান এটা হচ্ছে সময় তাহলে আধানের হার কিউবাইটি সেটা হচ্ছে কি বিভবের পার্থক্য যেহেতু তড়িৎ ক্ষেত্রে বিহব আধান গেলেই বিভব পাওয়া যাবে বা বিবাহজনেই আধান পাওয়া যাবে তাহলে আধান আধানের হার সময় হচ্ছে বিবাহ পার্থক্য ডিভাইড বাই রোধ এটা হচ্ছে ত্বড়িৎ রোধ হচ্ছে রোধ ওকে এটা তরিত রোধ তাহলে আধান বাই সময় সমান বিবাহ পার্থক্য ডিভাইড বাই তড়িৎ রোধ ওই জিনিসটাই এখানে করো একই জিনিস এখানে দেখে নাও তাহলে তাপ বাই সময় ই টু উষ্ণতা পার্থক্য কারণ তাপ দেওয়ার ফলে উষ্ণতা তাপ প্রবাহিত হলে তবে তো উষ্ণতা পার্থক্য হয় এখানে আধান প্রবাহিত হলে তবে বিবাহ পার্থক্য সৃষ্টি হয় তাহলে তাপ বাই সময় ই করলে উষ্ণতা পার্থক্য ডিভাইড বাই কী হবে এটা তাহলে এটা হবে কি তাপীয় রোধ এইটা হবে কি তাপীয় রোধ তাপীয় রোধ তাহলে এটা তড়িতে তো আধান যাওয়ার ফলে এই রোধ সৃষ্টি হয়েছে সেজন্য তড়িৎ রোধ এটা তাপ যাওয়ার ফলে এটা রোদ এটা সৃষ্টি হয়েছে ডি বাই কে তাহলে ডি বাই কে হচ্ছে কি তাপীয় রোধ দেখে নাও আরেক জায়গায় ডি বাই কে আছে তাহলে এই ডি বাই কে হচ্ছে কি তাপীয় রোদ তাহলে তাপীয় রোধের কনসেপ্ট আমি কি বলতে পারি যে কোনো পরিবারের মধ্যে যে তাপ দেওয়া হবে সেই তাপ একটা জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে গেলে ওই পরিবারের দ্বারা যে বাধা সম্মুখীন হয় সেই বাধাটাকে বলা হয় কি তার তাপীয় রোধ ওকে তাহলে এইভাবে তাপীয় রোদের সম্পর্কটা এসছে সেখান থেকে যদি তোমাদের দেখ তাহলে কি বলতে পারি তাহলে এই দুটো তাহলে অতএব আর টি দিলাম টি ফর টেম্পারেচার আর টি দিলাম আর টি ইকাল টু ডি বাই কে তাই না তাহলে তাপীয় রোদ আমরা কি পেলাম তাপীয় রোদ ডি আর টি ইকাল টু ডি বাই কে তাহলে ডি বাই কে এটাই এখানে রোদের মতো আচরণ করছি তাহলে এইভাবে আমরা কম্পেয়ার করে তাপের রোদ নির্ণয় করতে হবে তাহলে তোমাদের কোশ্চেন যদি চলে আসে যে তাপীয় রোদের আসে আমরা নির্ণয় করো বা সম্প সমীকরণটা কী দেখাও সেক্ষেত্রে বলবে কি তাহলে এই সমীকরণটা আলাদা করে করবে আর ওহম স্লোয়ার ক্ষেত্রে যেটা করলাম ওটা করবে তখন বলো এক নম্বরের দু নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই তো বলে কি তাপীয় রোদ টি আটটি ইকল্ট ডি বাই কে বা ডি বাই কে হলো তাপীয় রোদ এতটুকু করলে তুমি নাম্বার পেয়ে যাবে ওকে তাহলে আটটি হচ্ছে ডি বাই এবং তাপের রোধ সংজ্ঞাটা কি যেটা বললাম যে কোনো পরিবাহের মধ্যে যেতে পরিবাহী দ্বারা যে বাধা সম্মুখীন হয় সেই বাধাটাকে বলা হয় কি তাপীয় রোধ ওকে তো আচ্ছা তুমি এটা বুঝতে পারছো যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তাপের রোদের একক এসআই এককটা কি হবে ওকে তাহলে আমরা প্রথমে কি করবো তাপীয় রোধের এসআই একক করবো তারপরে এখান থেকে আবার তাপীয় রোধাঙ্কর নির্ণয় করবো তাপের রোধের একক দিয়ে তাহলে হেডিং দিয়ে একটা আর একটা তাপীয় রোধের একক তাহলে আমরা জানি কি আর টি ইকাল টু ডি বাই কে এ তার মানে কিসের কিসের একক নির্ণয় করে দেখে নাও ডি এর একক কে এর একক আর ই এর একক তাহলে এস আই পদ্ধতিতে এস আই পদ্ধতিতে আর টি এর একক কী হবে দেখে নাও ডি এর একক কী আছে ডি একক হচ্ছে কি আমরা বলতে পারি কি মিটার ডিভাইড বাই কে এর একক কী আছে তার পরিবার একক কী ছিল আমরা জানি যে জুল ইন্টু মিটার মাইনাস ওয়ান ইন্টু কেলভিন মাইনাস ওয়ান ইন্টু সেকেন্ড মাইনাস ওয়ান ইন্টু এটা কী হবে মিটার এ হচ্ছে কি মিটার স্কোয়ার কেরেক আমি দেবো তোমাদের আর আগে ভিডিও বোঝানো এসআই এবং সিজিএস দুটো একক তোমার সাথে আলোচনা করেছিলাম সেই এককটা যদি না দেখে জানো থাকে যে রেকটা কে রেকটা সেই ভিডিওতে তোমাকে দেখে নেবে বসিয়ে দেবে এখানে তাহলে এখান থেকে বলতে পারি তাহলে মিটার ইন্টু মিটার মাইনাস ওয়ান মানে আমি বলতে পারি মিটার ইন্টু মিটার তাহলে এই মিটারকে যদি উপরে তুলে দিই মিটার মাইনাস ওয়ানটা উঠে যাবে তাহলে পাচ্ছি কি আর উপরে কী হবে কেলভিন মাইনাস ওয়ান শুধু কেলভিন দিয়ে দেবো আর সেকেন্ড মাইনাস ওয়ানকে শুধু সেকেন্ড দিয়ে দেবো তাহলে নিচে পড়ে গেল কি জুল টু মিটার স্কোয়ার কী করলাম দেখলাম মিটার মাইনাস ওয়ানটাকে মিটার দিয়ে দিলাম উপরে কেলভিন মাইনাস ওয়ানটাকে উপরে কেলভিন দিলাম আর সেকেন্ডকে সেকেন্ড উপরে তুলে দিলাম তাহলে নিচে রইলো জুল আর মিটার স্কোয়ার নিচে তাহলে এই মিটার মিটার স্কোয়ার কেটে গেলো তাহলে পাচ্ছে কি আটটি একক পাচ্ছে কি কেলভিন সেকেন্ড বাই জুল তাহলে কেলভিন সেকেন্ড বাই জুল হচ্ছে কি আমার তাপেরোদের এসআই একক ওকে তাহলে সিমিলারলি এটা হচ্ছে এসআই পদ্ধতিতে ওকে তা সি পদ্ধতি কে হবে সি সিজিএস পদ্ধতিতে আরেক আটটি একক কি হবে সেটাতে কে আমরা কি বলে ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড সেকেন্ডে থাকবে জুলকে আর বলে পারি বা ক্যালোরি বলতে পারি আমরা এখানে ক্যালোরি বলে দেবো ওকে তাহলে এটা কি হচ্ছে এটা তাপীয় রোধের সিজিএস একক এটা রোধের এসআই একক নর্মালি ম্যাক্সিমাম কোশ্চেনে তোমাদের যেটা আসবে তো রোধের রোধের এসআই এককটা কি রোধের এসআই এককটা কি সেটা লিখে দেবে কেলভিন সেকেন্ড পার্ট জুল এটা হচ্ছে রোধের এসআই একক ওকে এবার নেক্সট তোমাদের যেটা আলোচনা করছে তাপীয় তাপের রোধাঙ্ক তাপীয় রোধাঙ্ক জিনিসটা কী এটা করলেই টোটাল চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে যাবে টোটাল থিওরি যে পোর্শনটা আছে সেই থিওরি পোর্শনটা শেষ হয়ে যাবে এবং ডেসক্রিপশন থেকে এই টোটাল চ্যাপ্টার যা পড়িয়েছি তার পিডিএফ পিডিএফ ফাইল আমি আপলোড করে দিয়েছি ওখান থেকে একটা ডাউনলোড করে নেবে টোটাল নোট আকারে মানে ওই পিডিএফ ফাইলটা যেটা দিয়েছি সেটা পড়লি তোমার আর বই পড়তে হবে না ওখান থেকে সব আলোচনা করতে দিয়েছি অঙ্কগুলো কীরকম ইম্পর্টেন্ট আছে ওইগুলো আলোচনা কর দিয়েছি তো তাপের নেক্সট আমরা দেবো তাপীয় রোধাঙ্ক তাপীয় রোধাঙ্ক ওকে এটাকে আমি দিলাম তাপি রোধের ক্ষেত্রে আমরা জানি বলতে পারি আমরা জানি সেটা কি যে আর টি টু ডি বাই কে এ বা বলতে পারি আর টি টু বাই বাই কে ডি এ এটা এক নম্বর দিলাম আবার তড়িৎ রোধের ক্ষেত্রে তড়িৎ রোধের ক্ষেত্রে আমরা জানি সেটা কি যে আর ইকুয়াল টু রো এল বাই এ এই ব্যাপারটা একটু বলে দিচ্ছি আর রো এল বাই এ জিনিসটা কি একটু বলে দিচ্ছি ধরো কোনো একটা পরিবাহ আছে এল এ হচ্ছে প্রসুর ক্ষেত্রে কতটা মোটা সেই ক্ষেত্রে হচ্ছে এ আর এই ধাতু এই পরিবাহটি টি কি দিয়ে তৈরি তার রোধাঙ্ক কি সেটা হচ্ছে রো তাহলে উপাদানটা হচ্ছে রো দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রসুরের ক্ষেত্রে হচ্ছে সেখান থেকে বলতে আর রো এল বাই এ দু নম্বর তাহলে এক্ষেত্রে দেখে নাও তাহলে এক নম্বর আর দু নম্বর সময় তুলনা করে দেখে নাও ডিটা হচ্ছে কি বেতটা কতটা কতটা মোটা বা দৈর্ঘ্য কথা বলতে এটা হচ্ছে কি ক্ষেত্র বলটা কতটা আর তাহলে এল এর জায়গায় ডি আছে এ এর জায়গায় এ আছে তার রো এর জায়গায় কে আছে ওয়ান বাই কে এই রোটাকে বলা হয় রোটাকে বলেছে রোধাঙ্ক 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 কার ক্ষেত্রে রোধাঙ্ক এটা এটা হচ্ছে তরিত তড়িৎ পোহার ফত্রের ক্ষেত্রে যে রোধাঙ্ক হয় সেটা হচ্ছে তড়িৎ রোধাঙ্ক তাহলে আর রোয়ে যাওয়া দেখলে না তাহলে রোয়ে যাওয়া কি আছে ওয়ান বাইকে তাই না তা রোয়ে যায় ওয়ান বাইকে তাহলে রো যদি হয় তরিতের ক্ষেত্রে যদি রোধাঙ্ক হয় তাহলে ওয়ান বাইকে এটা কী হবে তাপের ক্ষেত্রে রোধাঙ্ক হবে তা মানে বলতে হয় তাহলে বলো কি এক নম্বর এবং দু নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই তুলনা করে পাই কি তাপীয় রোধাঙ্ক তাপীয় রোধাঙ্ক রোটি এখানে রোটি কারণ টি ফোর রোটি ইকাল টু ওয়ান বাই কে ওকে তাপীয় রোধাঙ্ক কি ওয়ান বাই কে এটা মনে রাখবে তাপীয় রোধাঙ্ক করছে ওয়ান বাই কে ওকে তার টোটাল তাপের ঘটনা সমূহ চ্যাপ্টার টোটাল থিওরি আলোচনা করা হয়ে গেছে আজকের ভিডিওটি কেমন লাগছে সেটা তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবে আর অবশ্যই লাইক দেবে যারা যারা ভিডিওটি দেখছো তারা সবাই লাইক দেবে আর কমেন্টে বলবে যে কেমন লাগছে এরপর কোন চ্যাপ্টারটা চাও সেটাও অবশ্যই বলবে আর বন্ধু সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে তো দেখাবে নেক্সট ভিডিওই হ্যাভ এ নাইস ডে